হাই, আমি সুচরিতা চক্রবর্তী, এসেছি দ্য এভিনিউ হোটেলে। এখানে একটা সুন্দর রান্নার প্রতিযোগিতা হচ্ছে, সেটা হলো সুস্বাদু খাবারে আহা আহারে। তো এখানে আমাদের অনেক অনেক পার্টিসিপেন্টরা এসেছেন এবং রান্নার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন। এখানে জাজেস সেলিব্রিটি ডায়েটিশিয়ান সুপর্ণা দত্ত চ্যাটার্জি, ঈপ্সিতা পাজা এবং সেলিব্রিটি জাজেস পুষ্পিতা মুখার্জি এবং রোশনী ভট্টাচার্য। আর সবথেকে বড় কথা, এই যে পুজো পারপাস, যে আজকে আহারে কথাটা এসেছে, পুজো পারপাস ওয়াইজ এই আজকে প্রতিযোগিতাটা হয়েছে। তো সুস্বাদু খাবারে আহা আহারে আপনারা দেখতে কিন্তু ভুলবেন না, নিউজ টুডে গুড ডু। সুজাতা দাস সাহা, আমি এখানে এসে খুব ভালো লাগছে, আমার খুব মজা লাগছে। আজকে ইভিনিংটা খুব মজা করে কাটাবো। আজকে আমি রান্না করেছি দুটো রেসিপি, যেটা হচ্ছে চিকেন লাজানিয়া আর এটা হচ্ছে রাজস্থানের মিষ্টি ঘেভার। সুপর্ণা দাস, এখানে এসে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে এই সন্ধ্যাটা। আর আমি ডিম ভাপা রান্না করেছি আর হলো মোচার ঘণ্ট। আমার নাম কেয়া বিশ্বাস, আমি ভীষণ এক্সাইটেড, জানি না এমনি খুব আনন্দ হচ্ছে। আর আমি বানিয়েছি চিকেন তিহারি আর রসগোল্লার চাটনি। আমি রীতা সরকার, আমার একটা ছোট মল্লিকা কেক হাউস কেকের ই আছে। আমি আজকে এখানে এসে খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড, খুব আনন্দ পাচ্ছি এসে। জানি না পরে কী হবে, আশা করি ভালোই হবে। আর আমি আজকে একটা দাবার থিম কেক করেছি চকলেটের উপর, আর এইটা আমার ব্লুবেরি জার, এটা রেড ভেলভেট জার কেক, আর এটা হলো ব্লুবেরি জার কেক, আর এটা স্ট্রবেরি জার কেক। এই তিনটে আইটেম, আর এই তিনটে জার আর একটা চকলেট ফ্লেভারের দাবার কেক নিয়ে আমি চকলেটের এসেছি। আমার নাম পুতুল দাস, আমি শাহী পনির করেছি আর বাসন্তী পোলাও। আমার এখানে এসে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। পুষ্পিতা মুখার্জি, ওনার সম্বন্ধে কিছু বলার জন্য আর আমাদের আজকে এই সুন্দর মিষ্টি ইভেন্ট, সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন দিদি। মনে হলো সবাই খুব এনথুজিয়াস্টিক, খুব উৎসাহ নিয়ে সবাই এখানে এসেছেন এবং অনেকের সাথে কথা বললাম, কথা বলে বুঝতে পারলাম যে অনেকে বেশ কষ্ট করে ব্যাপারটা বানিয়ে এখানে এনেছেন, প্রেজেন্ট করেছেন, অনেক আশা নিয়ে এসেছেন। সকলেরই রান্না খেলাম, অনেকে অনেক অভিনব রান্না ট্রাই করেছে, আমি যার জন্য দেখছিলেন যে সকলের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং শোনার চেষ্টা করছিলাম যে কীভাবে বানিয়েছে এবং কীভাবে তারা জেনেছে সেই রেসিপিটা সম্পর্কে। খুব ভালো লাগলো, একটু উনিশ বিশ তো হয়েছে, সেটা আমি টেস্ট করার সময় বলেছি, কাউটা একটুখানি নুন বেশি হয়ে গেছে, কাউটার চালটা সুসিদ্ধ হয়নি, সেইগুলো জাস্ট একটু মার্জিনাল যেটুকুনি ডিফারেন্স থাকে, আদারওয়াইজ সবাই খুব ভালো। এই যে প্ল্যাটফর্মগুলো হচ্ছে তার ফলে সকলের এই একটা স্বীকৃতি পাওয়ার জায়গা তৈরি হচ্ছে এই কাজগুলো। তো আমি সকলকে শুভকামনা জানাই, একদম টেনশন ফ্রি হয়ে আজকে লড়ে যাবেন। ঈপ্সিতা পাঞ্জা, রেস্টুরেন্ট ওনার বঙ্গলি, প্লিজ আপনি কিছু বলুন। ফুডি আমিও নিজেও, খেতে আমিও খুব ভালোবাসি, আর সবাই কনফিডেন্টলি এখানে এসেছে, রান্না করেছে, সবার রান্নাটা খেলাম, খুবই ভালো। এবার ওভারঅল রেজাল্টের ওপর নির্ভর করছে।
ডায়েটিশিয়ান সুপর্ণা চ্যাটার্জি দত্ত ফ্রম আসানসোল। আমি প্রফেশনালি তো অবশ্যই বুঝতেই পারছেন আপনাকে ডায়েটিশিয়ান। আজকে এসসি অ্যাজ আ জাজ, খুব ভালো লাগছে। আমি সবাইকে দেখছি, সবাই ভীষণ এক্সাইটেড যে কী কী নিয়ে এসছে। আমিও খুব ইন্টারেস্টেড কে কীরকম রান্না করলো। দেখুন, কুকিং মানে সবাই জানি খাওয়া, মানে রসনা তৃপ্তি যাকে আমরা বলি, কিন্তু এই রসনা তৃপ্তিরও কিন্তু অনেক ওয়ে আছে। শুধু খেলাম আর রান্না করলাম আর খেলাম সেটা কিন্তু না, দেখতে হবে প্রসেসটা কীরকম রান্নার। দেখতে চাই এবারে আমার এখানে যারা এসছেন কম্পিটিটর, তারা কীরকম কী ওয়েতে রান্না করছেন। হ্যালো, আমি রোশনী, আজকে এসেছি আহারে। খুব ভালো লাগলো, কারণ বাঙালি মানে তো খাদ্যরও, বাঙালি শুধু নয়, আমি বলবো সমস্ত, মানে অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সবাই খেতে ভালোবাসে, অনেকেই খেতে ভালোবাসে, অনেকে ওই বলে না ইট টু লিভ অর লিভ টু ইট, আমি আমার ফুডি, ঠিক আছে। তো আজকে বিভিন্ন কিউজিন ট্রাই করলাম, খুব ভালো লাগলো। এবং এখন যেই পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি, সেলিব্রেশন করার মুডে আমরা কেউই নেই, এবং এই কাজটা অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রাখা হয়েছিল বলে এটা করতে হবে, কারণ সমস্ত কিছু হয়ে গেছিলো, অ্যাডভান্স অ্যান্ড এভরিথিং, হোটেল বুকিং অ্যান্ড এভরিথিং, মেবি দ্যাটস ওয়াই করতে হলো। কিন্তু ডিপ ডাউন আমরা সবাই শ্যাটার্ড, আমরা সবাই খুবই অ্যাজিটেটেড, এবং আশা করছি আগামী দিনগুলো যেন আরও ভালো ভালো করে কাটে, সেই ব্যবস্থাই যেন হয়, আমরা যেন সবাই জাস্টিস পাই, সেটাই চাইবো।